আমি সাগর বলছি। এই ঘটনাটি পড়ার সময় যদি কোনো ভুল পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। এই ঘটনাটি শুধু আপনাদের ভয় পাওয়ানোর জন্য, আর ঘটনাটি পড়া শেষ হলে আপনার জন্য অবশ্যই আছে নতুন আরেকটি ঘটনা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ঘটনা। এক লোক রাতের অন্ধকারে একটা জঙ্গলে পথ ধরে বাড়ি ফিরছিল। হাতে টিমটিম করে চলছিল হারিকেন। চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করল হারিকেনের আলো পড়ে রাস্তার পাশে কি যেন ঝিলিক দিয়ে উঠল। কৌতূহলী হয়ে লোকটি এগিয়ে গেল সেদিকে, গিয়ে দেখল এক তরুণী মেয়ের লাশ পড়ে আছে। সে ভয় পেলেও ঠিকই দেখল মেয়েটির ডান হাতের মধ্যম আঙ্গুলে একটি হীরার আংটি জলজল করছে। একটু ইতস্তত করে সে হারিকেনটা পাশে নামিয়ে রেখে লাশের আঙ্গুল থেকে আংটিটা খোলার চেষ্টা করলো, কিন্তু আঙ্গুল ফুলে ওঠায় কিছুতে সেটা করতে পারলো না। লোকটা তখন তার পকেট থেকে একটা ছুরি বের করলো, তারপর সে ছুরি দিয়ে পুঁচিয়ে পুঁচিয়ে লাশের আঙ্গুলটা কেটে ফেললো। ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে কাছাকাছি কোথাও একটা শিয়াল ডেকে উঠল। লোকটা প্রচন্ড ভয় পেয়ে ওই আঙ্গুর সহ আংটিটা পকেটে ঢুকিয়ে ছোটা শুরু করলো। এক ছুটে বাড়িতে এসে কাউকে কিছু না বলে সে ওই রাতে চুপে চুপে আঙ্গুল থেকে আংটিটা ছড়ানো, তারপর আংটিটা লুকিয়ে রেখে আঙ্গুলটা পুঁতে ফেললো মাটিতে। এরপর অনেক দিন কেটে যায়। লোকটা সেই মেয়েটার কথা ভুলে গেছে রীতিমতো। এক অমাবস্যার রাতে সে তখন বাড়িতে একা, চারিদিকে শুনশান নিরবতা। হঠাৎ বাইরে দরজা কড়া নাড়ল। সে একটু বিরক্তি নিয়ে দরজাটা খুলল, দেখল দরজার সামনে সাদা শাড়ি পরে এক তরুণী দাঁড়িয়ে আছে। মাথায় ঘোমটা দেওয়া থাকলেও তাতে তার রূপ ঢাকা পড়ছে না এতটুকু। লোকটা কত কত হয়ে প্রশ্ন করল, কি ব্যাপার, কাকে যান? তরুণী কেমন যেন খসখসে গলায় বলল, আমি অনেক দূর থেকে আইসি, যেমন আপনাদের পাশের গ্রামে, কিন্তু এত রাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। এদিকে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমাকে যদি আজকের রাত্রে একটু আশ্রয় দিতেন, একটু খাবার দিতেন। লোকটা যেন একটু সুযোগের অপেক্ষায় ছিল। বাড়িতে সে একা, তাই আবার এমন সুন্দর এলে সে বলল, আসুন আসুন, কোনো চিন্তার কিছু নেই, সব ব্যবস্থা হবে। সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এলো। মেয়েটি খাবারের থালা টেনে নিয়ে খাবার মাখাতে লাগলো। লোকটা তখন লোভাতুর চোখে মেয়েটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে চমকে উঠল, দেখল মেয়েটি যে হাতে খাবার মাখাচ্ছে সে হাতে চারটা আঙ্গুল, মধ্যম আঙ্গুলটা যেখানে থাকার কথা সেখান থেকে রক্ত ঝরছে। লোকটির আত্মা রীতিমতো কেঁপে উঠল। সে ভয় পাওয়া গলায় জানতে ছিল, আপনার হাতের আঙ্গুলে কি হয়েছে? উত্তরে মেয়েটি বলল, এক লোক সামনে টানটির লোভে ওনার আঙ্গুল কেটে নিয়েছে। তখন লোকটির আগের সব কথা মনে পড়ল, এবং তখনই কোনো এক অজানা কারণে লোকটি ভয় পেল, অনেক বেশি ভয় পেল। লোকটির চোখের সামনে সেই মহিলাটা বিশাল আকৃতি ধারণ করল। এরপর আর কোনো কিছুই বোঝা যায়নি। সকালবেলা এসে সবাই উদ্ধার করে তাকে মৃত অবস্থায়। পোস্টমর্টেমে জানা যায় লোকটি হার্ট অ্যাটাকে মারা গেছে। লোকটির লাশ পরবর্তীতে জানাজা দিয়ে কবরে দাফন করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল নওগাঁয়।